লকডাউনের সময় একদিকে যেমন ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হচ্ছিল দোকানপাটগুলোর, তবে অন্যদিকে দেখতে গেলে অত্যাধিক সমর্থন পেয়েছে অনলাইন ব্যবসা। আজ ব্যাংক, ট্রেন, বিমান থেকে শপিং কিংবা খাওয়া দাওয়া সমস্ত কিছুই সম্ভব মোবাইলের মাধ্যমে। তবে গতকাল 27 নভেম্বর কল্যাণীতে অনলাইন খাদ্য পরিবেশন কোম্পানির কর্মীদের দেখা গেল বিক্ষোভ করতে। দেখুন কি রয়েছে এই কর্মীদের সমস্যা। আপনারা যদি কোনো মতামত থাকে জোম্যাটো অফিসে চলে আসবেন, নয়তো অ্যাড্রেস জোম্যাটো.কম এ কি করবেন, মেল করে কথা বলতে হবে। আপনার নাম কি দাদা? আপনার নাম কোনো কথা হবে, কোনো কথা হবে না। দুজন অবজেকশন করছে, এতজন জোম্যাটো রাইডাররা, কোনো কথা হবে। আপনি চলে আসবেন। কোথায় চলে আসবো আমরা? জোম্যাটো অফিস। কোনো প্রশ্ন থাকে অফিসে চলে আসুন, বা @PSJ জোম্যাটোতে মেল করতে পারেন। আজকে যে বিষয়টা হয়েছে, বিষয়টা আমরা এই বিষয় সম্পর্কে কোনো জানতে হলে অফিসে বা @PSJ সম্পর্কে চলে আসবেন। ওখানে আপনার পুরোপুরি অফিসে যাওয়া হবে? হ্যাঁ, অফিসে যাওয়া। দাদা তাহলে আপনার নাম বলবেন একটু। আমার নাম কমল। আপনার বাড়ি? আমার বাড়ি দত্তপুর। কি হয়েছে বিষয়টা আপনাদের? আমার বাবার মানে প্রচুর শরীর খারাপ ছিল, হসপিটালে অ্যাডমিট করেছিলাম। তো আমাদের এখন ছুটি সিস্টেমটা এমনই হয়ে গেছে যে ছুটি নিতে গেলে পরে মনে হচ্ছে রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করি আমরা, এরকম করে এই ডকুমেন্টস দাও, ওই ডকুমেন্টস দাও। এবার একটা মানে ভর্তি নিলে পরে কী থাকবে? একটা প্রেসক্রিপশনই থাকবে, সেটার ছবি তুলে মেরা পিতাজি কা তাবিয়ত খারাপ হয়ে আজ মুঝে ছুটি চাইয়ে প্লিজ কনসিডার স্টার গিক, এইটা বলে আমি টিকিট রেস করেছিলাম। ওইখানে ব্যয়তারিন করে টিকিট এবার বিষয় হলো যে এই অনলাইন কোম্পানির বিজ্ঞাপনের পেছনে প্রচুর টাকা খরচ করে ও তার কয়েক গুণ কামাইও করছেন, কিন্তু যারা সময় মতো খাবার পৌঁছে দিচ্ছেন মানুষের বাড়ি বাড়ি, তারাই আজ না খেয়ে থাকার অবস্থায় পৌঁছে গিয়েছেন। এই অন্যায়ের বিরুদ্ধে আজ আওয়াজ তুলেছেন তারা। দেখার বিষয় এরা ন্যায় পাচ্ছেন কিনা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। দেখতে দেখতে 5 বছর হলো আমাদের একসাথে পথ চলা। কাটিয়েছি আনন্দের নানা মুহূর্তগুলো অঙ্গীকারবদ্ধ, আজীবন এভাবেই পাশে থাকব। ভালোবাসা আর সৌন্দর্যের আকর্ষণ ঠিক যেন প্রথমবারের মতন। ভরসা যেখানে পুরোপুরি, ভালোবাসাও সেখানে অটুট। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স ফিরে এলো নতুন রূপে, নতুন সাজে। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া।